তার ভাই বড় ভাই হ্যাঁ বড় ভাই ধনেরা খুব সারাই গেছি সাপোর্টই থাকে রাতের মাসে পড়াশোনা খরচ কত যায় আমার মনে চাকরিটা কি করতে চান? হ্যাঁ আমি মূলত ওই চাকরির জন্য মনে করেন তো ট্রাই করতেছি, অনেক জায়গায় অনেক ট্রাই করছি, ইন্টারভিউ দিছি, যখন আমি ইন্টারভিউ দেই তখন মনে করেন ভালো এ করে, কিন্তু আসলে বিষয়টা যখন আমার শারীরিক কন্ডিশন আমি যদিও কথা বইলা যাই তারপরে পরে বলে যে ঠিক আছে কনটা করবো পরে কনটা করে আপনার চাকরির ব্যবস্থা করে দিই। হ্যাঁ আমার এটাই একটা দরকার, আমার একটা চাকরি দরকার যাতে আমি নিজের নিজের সার্ভিস দিয়ে আমি টাকা ইনকাম করে আমি চলতে পারি এবং আমার ফ্যামিলিকে আমি চালাতে পারি। এদিকে আমি করে দিলাম একটা চাকরির ব্যবস্থা, কারণ এদিকে করলে আপনার বাসা থেকে কাছে হবে, আপনার ফ্যামিলির জন্য সুবিধা হবে, আপনার খাবার দাবার সুবিধা হবে। আরেকটা জিনিস হলো ভাই হিসাবে দাবি করুন, আপনার যদি ভাই ভাই আছে আপনার ভাই আপনাকে অনেক কিছু দেয়, ভাই হিসাবে আপনার প্রত্যেক মাসে আমি আপনার জন্য মানে আপনার যে পড়ালেখার খরচ বা আপনার নিজের যে খরচটা এটা আমি নিতে চাই, এটা আপনার যতদিন প্রয়োজন আমি আপনার জন্য যতটুকু পারি ততটুকু আপনার জন্য করবো, আর আপনার চাকরির ব্যবস্থা আমি যেভাবেই হোক আপনার একটা চাকরির ব্যবস্থা দিব করে দিব, এটা আমি কথা দিয়ে গেলাম। আর আপনার আর একটা বিষয় হলো আমি বললাম এটা আপনার প্রত্যেক মাসে যে খরচ আমি এটা বহন করবো আপনার জন্য। ভালো আছেন? আমি যে আপনার সন্তানের মতো তো আমি সন্তানের মতো যেহেতু আপনার আমি আমি কথা বলছি ওটার সাথে কথা বলে পরে আসলাম, আমি চাই আপনার সন্তান হইয়া আপনার ছেলের দায়িত্বটা নিতে থাকতে যদি দেন চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, এবং কি তার আরেকটা দায়িত্ব আপনার কাছ থেকে আরেকটা আমার অনুমতি তার যে মাসে খরচ আমি বন আমি তাহলে ভাই হিসেবে তার দায়িত্ব নিলাম, প্রত্যেক মাসে আপনি আমার নাম্বার রেখে দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার নাম্বার আমি নিতেছি, ভাইয়ের নাম্বার আমি নিতেছি, ওর বড় ভাইয়ের আমি যোগাযোগ করে আর ওর নাম্বার নিয়েছি, আমি যোগাযোগ করে আমি প্রত্যেক মাসে আপনাদের কাছে বসাই দিব, ঠিক আছে? এই যে আমি হলো আপাতত এনে এই যে 10,000 টাকা আছে আমি দিয়ে গেলাম, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমারে ফোন দিবেন, আমি তার চাকরির ব্যবস্থা তো কথা দিলাম, আপনার সন্তান হিসাবে তার ভাই হিসাবে আমি চাকরির ব্যবস্থা করে দিব, এবং কি তার ভাই হিসাবে আপনার সন্তান হিসাবে আমি তার সারা জীবনের দায়িত্ব নিলাম, তার সারা জীবন যতদিন প্রয়োজন পড়ে আমারে কতদিন এবং তার পড়ালেখার জন্য হ্যাঁ প্রয়োজন না পড়লে আমি থাকবো সমস্যা নাই, তারপরে যদি যতদিন তার আর্থিক প্রয়োজন পড়বে ইয়ার প্রয়োজন পড়বে তার পড়ালেখার প্রয়োজন পড়বে এমনি তার নিজের আপনাদের পারিবারিক ভাবে প্রয়োজন পড়বে আমাকে যে কোনো সময় জানাবেন, এমনি হ্যাঁ আমি আসবো, এবং কি আপনাদের প্রত্যেক মাসে আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে দায়িত্বটা নিচ্ছি দায়িত্বটা আমি পালন করবো ইনশাল্লাহ।
তাহলে এই যে একটা চাকরি ব্যবস্থা করে দেন আমি আপনার কাছে আমি আমি চাকরি ব্যবস্থা করে দিয়েছি ভাই আপনি এটা নিয়ে কোনো আর মন খারাপ করে সবসময় দাঁতে 100% জবান ব্যবস্থা।